নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসে নবান্ন উৎসবের প্রথাও রয়েছে। নবান্ন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ধানের বা পিঠির উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় নবান্ন তার মধ্যে অন্যতম, বা নবান্ন শব্দের অর্থ নতুন বা নতুন অন্ন। প্রতিটি জায়গার পাশাপাশি এই উৎসবে মাতোয়ারা বঙ্গবাসী। এদিন দেখা যায় বীরভূমের বক্রেশ্বরে চিরাচরিত প্রথা মেনে বক্রেশ্বরের বাবার পীঠস্থান মহিষমর্দিনী দুর্গা মায়ের মন্দিরে এই পাঁচই অঘ্রাণ প্রতি বছরের ন্যায় এবছরও নবান্ন উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এখানে চাক্ষুষ দেখা যায় ভক্তি সমাগমের ভিড়। ভক্তি সহকারে বাবার এই পীঠস্থানে সকলেই সমাগম হন, দূর দূরান্ত থেকে এসে নবান্ন উৎসবে মাতোয়ারা সকলে। আমাদের প্রতিনিধিরা বীরভূমের বক্রেশ্বরে পৌঁছে গিয়েছিল আর সেখানে তাদের সাথে কথাও বললেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম নুপুর দত্তমূর্তি, আমি দুর্গাপুর। আপনার নাম? আমার নাম মাধব চট্টোপাধ্যায়, এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা। চিরাচরিত প্রথা অনুযায়ী বক্রেশ্বর বাবা পীঠস্থান মহিষমর্দিনী দুর্গা ক্ষেত্রপাল বকুলনাথ ভৈরবের নবান্ন উৎসব আমাদের বক্রেশ্বরে পালিত হয়। পাঁচই অঘ্রাণ আমাদের হচ্ছে যে একদম স্থির, ওই বাধা দিনে আমাদের প্রতি বছর ব্রাহ্মণরা এবং গ্রামবাসীরা পাঁচই অঘ্রাণ এখানে নবান্ন উৎসব পালন করে। এখানে বাবাকে দুধ, ক্ষীর, ঘি, মধু, চন্দন, পূজা, নবান্নের আতপ, চাল, চিরা, নানান পূজা উপকরণ, ফলমূল দিয়ে বাবার পূজা করা হয়। এটাই আমাদের চলে আসছে। এখানে নবান্ন না করে আমাদের মধু চালের ভাত খেয়ে। আমার নাম হচ্ছে কাজল কান্তি চৌধুরী, বক্রেশ্বর